22 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হচ্ছে শহরের অন্যতম সংযোগকারী টালা সেতু। 2018 সালে মাঝের ঘাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই শহরের একাধিক সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষার্তীর্ণ হতে পারেনি টালা সেতু। পূজোয় গহনা কেনেন না এমন মানুষ নেই, তার মধ্যে যদি আবার 5-7-এর মধ্যে সুন্দর ডিজাইন ও হালকা কাজের গহনা, তাহলে একটি তো আপনার ওয়ার্ড্রোবে থাকছেই এবছর। ভূঁইয়া জুয়েলার্স আপনাকে এনে দিয়েছে এক দারুণ অফার। এখানে আপনি পাচ্ছেন প্রতি গহনার মজুরির ওপর 50% ছাড় এবং ন্যূনতম 100 টাকা থেকে গহনার খাতা খোলার সুযোগ। ফলত টালা ব্রিজের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। 2020 সালের এপ্রিল মাস থেকেই বন্ধ হয়ে থাকা টালা ব্রিজ অবশেষে চালু হতে চলেছে। আনুমানিক 465 কোটি টাকা খরচ করে প্রায় 1500 শ্রমিক দিয়ে টালা ব্রিজের নির্মাণ কার্য সম্পন্ন হয়। 2022-এর পুজোর আগে এই ব্রিজটি উপহার দিতে দিনভর কাজ করেছেন তারা। ইতিমধ্যে নবনির্মিত ব্রিজ পর্যবেক্ষণ করে উদ্বোধনের সবুজ সংকেত মিলেছে জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পাণ্ডে এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। প্রথমে উদ্বোধনের দিন ধার্য হয়েছিল 29 সেপ্টেম্বর। ইন্দ্রাণী পালস, অ্যাসমি এবং ডিডি মাসের গহনা বিক্রেতা সুকন্যা জুয়েলারি হাউস, হলমার্ক সোনার গহনা বিক্রেতা সুকন্যা জুয়েলারি হাউস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন মহালয়ার আগেই উদ্বোধন হবে ব্রিজের। মূলত দুর্গাপূজা পরিদর্শনে আসা বিদেশিদের সুবিধার্থেই তড়িঘড়ি এই ব্রিজ খুলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে টালা ব্রিজ খুলে দেওয়া হলেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সেতুর উপর। আপাতত ব্রিজের উপর দিয়ে ছোট ছোট গাড়িগুলি চলবে, এরপর ধীরে ধীরে বড় গাড়িগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হবে। এই ব্রিজ পুনরায় চালু হলে স্বস্তি ফিরবে। উত্তর কলকাতার বাসিন্দাদের তাই আপাতত অধীর আগ্রহে শহরতলির বাসিন্দারা।